সবাইকে আবারও ইলেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা মাত্র 10 দিনে হায়ার ম্যাথ শেষ করতে পারি। একদম কৌশল সহকারে আমি তোমাদেরকে দেখা দিব, আমি সবগুলোকে ডিভাইড করে রাখছি। এর আগে আমি দুইটা ভিডিও বানাছিলাম, একটা ছিল এরকম বাংলা প্রথম পত্র কীভাবে 6 দিনে শেষ করা যায়, আর একটা ছিল 8 দিনে কীভাবে বায়োলজি শেষ করা যায়। তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখছো। সেখানে তোমরা বেশিরভাগই কী কমেন্ট করছো, পজিটিভ কমেন্ট করছো বা দুই একজনে নেগেটিভ কমেন্ট করছো যে আসলে ভাইয়া 6 দিন কি বাংলা শেষ করা যায়, আসলে কি 8 দিনে বায়োলজি শেষ করা যায়। আমাকে অনেকে প্রশ্ন করতেছিল যে ভাইয়া আপনি কী পাইছিলেন, আপনি কি A+ পাইছিলেন। তোমাদেরকে জানানো উচিত না, তারপরে বলতে হচ্ছে আমার SSC এবং ইন্টারমিডিয়েট দুইটাতেই 5 ছিল। যাই হোক, আমি মূলত তোমাদেরকে এই ধরনের ভিডিওগুলো কেন বানাই, তোমাদেরকে একটা টার্গেট সেট আপ করে দেওয়ার জন্য যে এতদিনের মধ্যে শেষ করতে হবে। আমি জানি তোমরা এতদিনের মধ্যে হয়তো পারবো না, তোমার হয়তো আরও 2 দিন 3 দিন 4 দিন সময় বেশি লাগবে, আমি জানি এটা। কিন্তু তোমাকে যদি একটা সেট আপ না দিয়ে দেই, গোল সেট আপ করে না দেয়, তাহলে তুমি হয়তো পড়বাও না। এটা থেকে অনেকে যদি মোটিভেটেড হয়, দু একজনও যদি মোটিভেটেড হয় পড়া স্টার্ট করার জন্য, তাহলে তো ভালোই, ঠিক আছে। তো আমি তাদেরকে আরেকটা প্রশ্ন করবো যারা নেগেটিভ কমেন্ট করছো, যে তোমার কাছে যদি ম্যাথ পরীক্ষার আগে, তোমার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষার আগে 2 দিন সময় থাকে, তুমি এই 2 দিনে কীভাবে পুরো বই রিভাইজ দিবা, নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হবে। ঠিক ওরকম পড়া লাগবে যেরকম তুমি ওই 2 দিনে পড়ো, পরীক্ষার আগে 2 দিন তুমি যেভাবে পড়তেছ ঠিক ওভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার পক্ষে সম্ভব। আবার তোমার সাপোজ মাঝে মধ্যে 1 দিন সময় দিবে তোমাকে, বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের মাঝখানে হয়তো 1 দিন বন্ধ থাকবে, তাহলে 1 দিনে তোমাকে বাংলা দ্বিতীয় পত্র কী করতে হবে, রিভাইজ দিতে হবে। তাহলে তোমার ওই রকম মেন্টালিটি তোমার মধ্যে নিয়ে আসতে হবে, বা তোমার মেন্টাল সেট আপটা ওরকম নিয়ে আসতে হবে যে আমাকে একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের মধ্যে শেষ করতে হবে। ওই অ্যাবিলিটিটা তৈরি করে দেওয়ার জন্যই আসলে আমার এই ধরনের ভিডিও, যে এতদিনে শেষ করো, এতদিনের মধ্যে এটা করো, এই ধরনের ভিডিওগুলো মূলত ওই জন্য, ঠিক আছে। তোমাদেরকে মানে কী বলবো, মানে রং একটা ওয়ে শিখাই দেওয়ার জন্য না, আসলে হচ্ছে মূলত তোমাদের মাথার মধ্যে একটা টার্গেট সেট আপ করে দেওয়ার জন্য, যাতে তোমরা পড়ায় নেমে পড়ো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি আজকে তোমাদেরকে বেশি আমি যেভাবে বলবো এইভাবে যদি তুমি ফলো করতে পারো, আমি নিশ্চিত তুমি 80% তোমার গোলে পৌঁছাতে পারবা। তোমার 10 দিনে শেষ করার যে লক্ষ্য সেটা তুমি 12 দিনে হলেও পারবা, কিন্তু তুমি যদি শুরু না করো তাহলে কিন্তু তুমি শেষ করতে পারবে না। তো যাই হোক, আমি দেখাবো কীভাবে তুমি একদম 100% ইফোর্ট দিলে কীভাবে তুমি 10 দিনে হায়ার ম্যাথ শেষ করতে পারো, সেই টপিকটাই আজকে আমরা বলবো। এখন আমাদের এই টপিকে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের ম্যাথ প্রথম পত্রে চ্যাপ্টার আছে 10টা, দ্বিতীয় পত্রে আছে 10টা, মোট চ্যাপ্টার কয়টা হলো 20টা। এখন এই 20টা চ্যাপ্টার যখন আমরা পড়বো, আমরা কি ম্যাথ প্রথম পত্র পড়তেছি না কি দ্বিতীয় পত্র পড়তেছি, এই জিনিসটা টোটালি খেয়াল রাখবো না। আমি একটা সিকোয়েন্স দেখাইছি, এই সিকোয়েন্স অনুসারে পড়লে তোমার পড়াটা ইফেক্টিভ হবে। কীভাবে সেটা, আমাদের একটা জিনিস খেয়াল করো, ফিজিক্সে কিন্তু ত্রিকোণমিতির প্রয়োজন হয়। আমরা যখন ফিজিক্স ক্লাস নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখছো অনেক জায়গায় কী লাগে, ত্রিকোণমিতি লাগে। আবার আমাদের যে অন্তরীকরণ এবং যুগজীকরণ, সেখানেও কিন্তু কী ত্রিকোণমিতির প্রয়োজন রয়েছে। আবার স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কোণার গতি, এখানেও কিন্তু ত্রিকোণমিতির প্রয়োগ রয়েছে। দ্যাট মিন্স আমাকে ম্যাথের ক্ষেত্রে সবার আগে ত্রিকোণমিতি শেখা উচিত, সেই জন্য আমি ত্রিকোণমিতিটাকে আগে দিয়ে দিছি। তবে ত্রিকোণমিতির আগে একটা চ্যাপ্টার তোমাকে পড়া উচিত, সেটা হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র, কারণ ত্রিকোণমিতিও এক ধরনের আসলে ফাংশন। সেই জন্য তোমাকে আগে ফাংশন এবং ফাংশনের লেখচিত্রটা শেষ করা উচিত। এটা হচ্ছে প্রথম পত্রের চ্যাপ্টার 8। আর ত্রিকোণমিতি কোথায় কোথায় আছে, প্রথম পত্রের চ্যাপ্টার 6 এবং 7, আর দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 7। এই জিনিসটা তোমাকে শেষ করতে হবে 2 দিনের মধ্যে, ত্রিকোণমিতি এবং প্রথম পথের 8ম চ্যাপ্টার তোমাকে 2 দিনের মধ্যেই শেষ করতে হবে অ্যাট এনি কস্ট, ঠিক আছে। এরপর ত্রিকোণমিতি যখন তোমার শেষ হয়ে যাবে, দেখবা তোমার কাছে অন্তরীকরণ এবং যুগজীকরণ ইজি লাগবে, কারণ সেখানে ত্রিকোণমিতির প্রয়োগ রয়েছে। তো এই অন্তরীকরণ এবং যুগজীকরণের সময় দিতে হবে তোমাকে 2 দিন। কীভাবে আসলে পড়ার স্টাইলটাও হওয়া উচিত সেটা আমি একটু পরে বলতেছি, আমি আগে বলতেছি তুমি কোনটার পরে কোনটা পড়বা। তারপরে এই অন্তরীকরণ যুগজীকরণ শেষ করার পরে, এটা 2 দিনে শেষ করতে হবে মাস্ট, তুমি অন্তরীকরণের সময় দিবে 1 দিন, যুগজীকরণের সময় দিবে 1 দিন, তাহলে শেষ হয়ে যাবে। স্থিতিবিদ্যা সমতলে বস্তু কোণার গতি, এটা হচ্ছে আসলে বলবিদ্যার একটা পার্ট, দুটি একসাথে তোমাকে শেষ করতে হবে অবশ্যই 1 দিনে, 1 দিনের মধ্যে তোমাকে মাস্ট শেষ করতে হবে। এরপরে তোমাকে শেষ করতে হবে সরলরেখা, বৃত্ত এবং কৌণিক, এই তিনটা প্রায় একই রকমের, সেই জন্য তোমাকে একসাথে শেষ করতে হবে। এগুলো একই রকমের, এই জন্য একসাথে শেষ করতে হবে, এগুলো একই রকমের, এই জন্য একসাথে শেষ করতে হবে,
এটাও প্রায় একই রকম, এই জন্য তোমাকে একসাথে শেষ করতে হবে। আমি যেগুলো সিমিলার সেগুলোকে একসাথে নিয়ে আসছি। এখন দেখো, সরলরেখা বৃত্ত এবং কোণিক, এই সরলরেখা এবং বৃত্ত হচ্ছে প্রথম পত্রের চ্যাপ্টার 3 এবং 4, বাট কোণিক হচ্ছে দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 6। স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কোণের গতি হচ্ছে তোমার দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 8 এবং 9। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা, এটা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 10। বিন্যাস ও সমবায়, সেটা হচ্ছে প্রথম পত্রের চ্যাপ্টার 5। এবং যোগাশ্রয় প্রোগ্রাম, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2। এগুলো তোমাকে একদিনে শেষ করতে হবে। এর মধ্যে যোগাশ্রয় প্রোগ্রামটা আসলে আমার একটা ভিডিও দেওয়া আছে, কীভাবে 44 মিনিটে তুমি যোগাশ্রয় প্রোগ্রামে এক্সপার্ট হতে পারো, সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। এটা দেখলে তোমার যোগাশ্রয় প্রোগ্রাম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, মানে তুমি অনেকটাই আগায় যাবা যোগাশ্রয় প্রোগ্রামের, 80% তোমার শেখা হয়ে যাবে। সো তুমি ওই ভিডিওটা একটু দেখে নিবা, দেখে নিয়ে তারপর বাকিগুলো দেখবা। তাহলে তোমার এটাতে লাগবে একদিন, আমি বলে দিচ্ছি একদিনের বেশি এখানে লাগবে না। এবার আর তোমার দেখো, এখানে চ্যাপ্টার মোট 14টা হয়ে গেছে, এখানে চ্যাপ্টার হয়েছে মোট কয়টা, 14টা। তাহলে আর চ্যাপ্টার আছে 6টা, সেই 6টা চ্যাপ্টার তোমাকে অবশ্যই দুই দিনে শেষ করতে হবে। সেখানে রয়েছে তোমার ম্যাট্রিক্স, নির্ণায়ক, ভেক্টর, তারপর হচ্ছে জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা ও অসমতা, এই চ্যাপ্টারগুলো সেখানে রয়েছে, সেটা তোমাকে অবশ্যই দুই দিনে শেষ করতে হবে। সেগুলো এই সবগুলো দিন তুমি কাউন্ট করলে হবে 9 দিন। এখন এখানে আমি দুই দিনে শেষ করতে হবে বলতে বুঝেছি যে আসলে টেস্ট পেপার সহ, টেস্ট পেপারে কিছু কিছু অঙ্ক করবা তুমি, সবগুলো না, মানে ত্রিকোণমিতি পুরোটা দেখার পরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা করে তুমি সৃজনশীল করবা। সৃজনশীল আসলে ম্যাথের ক্ষেত্রে বেশি করার দরকার নেই, কারণ ম্যাথে তোমার মেন বইতে ম্যাথগুলো যেরকম, ক্রিয়েটিভ কোশ্চেনও প্রায় সেম থাকে, প্রায় সেম। তুমি যদি মেন বইয়ের অঙ্কগুলো না পারো, তুমি সৃজনশীল করে লাভ নাই, কারণ সৃজনশীল প্রায় একই রকম। আমি ম্যাথের ক্ষেত্রে তোমাকে টেস্ট পেপার বেশি ফলো করতে বলবো না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে প্রচুর টেস্ট পেপার সমাধান করা লাগবে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে বেশি করার দরকার নাই। প্রতিটা চ্যাপ্টার থেকে দুইটা তিনটা অঙ্ক যা তুমি দেখবা যে কী ধরনের প্রশ্ন আসে সেই জন্য, ঠিক আছে। কিন্তু তোমাকে ম্যাথের এমসিকিউ অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, সেই জন্য তোমাকে আমি একটা দিন দিয়ে দিলাম। এমসিকিউ শেষ করবা একদিনে, ম্যাথের সবগুলো এমসিকিউ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, একদিনে তোমাকে শেষ করতে হবে। তুমি পুরো দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র এমসিকিউ করবা ওই দিন, ম্যাথের এমসিকিউ, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই 10 দিনের মধ্যে আমাদের পুরো সিলেবাস কাভার হয়ে গেল। কিন্তু পড়ার স্টাইলটা কীরকম হবে, এটাও একটা কোশ্চেন। পড়ার স্টাইলটা এরকম হবে, তুমি কী করবা, প্রত্যেকটা চ্যাপ্টারের আগে সূত্রগুলোকে বুঝবা, সূত্রগুলোকে বুঝবা যে সূত্রের মধ্যে এক্স্যাক্টলি কী বলতে চাচ্ছে, কোথা থেকে কী আসছে, এটা কেন হলো, সূত্রটাকে তুমি কি ঘুরিয়ে লেখা যায় কি না, অন্য কোনোভাবে লেখা যায় কি না। যেমন মনে করো যে এ প্লাস বি ইকুয়াল টু 5 লেখা আছে একটা সূত্রের মধ্যে, তো তুমি শিখবা যে বি ইকুয়াল টু তাহলে কী হয়, 5 - এ, এরকম করে তুমি শেখার চেষ্টা করবা। মানে সূত্রের মধ্যে যাই দেওয়া আছে মুখস্থ শুধু সেটা করো না, সেটাকে আবার ঘুরিয়ে দেখার চেষ্টা করবা যে ঘুরেলে কী কী আসা যায়, ঠিক আছে। সেই জিনিসগুলো দেখার পরে তুমি এবারে অঙ্ক করবা একটা দুইটা করে, বইয়ের অঙ্কগুলো করো একটা দুইটা করে, মেন বইয়ের অঙ্কগুলো যেগুলো তোমার এত দেওয়া আছে, উদাহরণে যেগুলো দেওয়া আছে সেগুলো একটা দুইটা করে করো, করে এবার তুমি অনুশীলনীতে যাও, গিয়ে তুমি উদাহরণে যেগুলো করছো সেগুলোর কাছাকাছি বা সেগুলোর সাথে যেগুলো মিল আছে সেগুলোকে করার চেষ্টা করো নিজে নিজে, দেখো তুমি পারো কি না। না পারলে তুমি যেই সমাধান বই বা গাইড বই যেটা সেটার হেল্প নাও, তাহলে তুমি পারবা আস্তে আস্তে। তোমার বাসায় টিচার থাকতে হবে এরকম না, তাও না পারলে তুমি যদি সূত্রগুলো বুঝতে অসুবিধা হয়, বেসিক বুঝতে অসুবিধা হয়, ইউটিউব চ্যানেলগুলোতে বিভিন্ন যেই লেকচারগুলো আছে সেগুলো দুই একটা করে দেখো, তাহলে দেখবা তুমি পারবা। না পারার মতো দুনিয়াতে আসলে কিছুই নেই। তাহলে আমরা আগে সূত্রগুলো দেখবো, সূত্রগুলোকে অ্যানালাইসিস করার পদ্ধতি শিখবো, তারপরে বইয়ের যেই ইয়াগুলো আছে, উদাহরণগুলো আছে সেগুলোকে করবো সবগুলো। বইয়ের উদাহরণগুলো শেষ করার পরে এবার আমি বইয়ের এক্সারসাইজে যাবো, এক্সারসাইজে গিয়ে যেগুলো সিমিলার টাইপ, একই ধরনের টাইপের, সেগুলো নিজে নিজে করবো, চেষ্টা করবো। তারপরে যেগুলো সিমিলার না, একই রকম না দেখতে, সেগুলোকে আমি সমাধান বইয়ের মধ্যে দেখবো যে কীভাবে করছে, এবং তুমি দেখবে সেখানেও তুমি বুঝে যাবা। অর্থাৎ তোমাকে বেশি বেশি অঙ্ক খাতায় করা লাগবে, খাতায় অঙ্ক রিডিং পড়া যাবে না কখনোই, খাতায় করতে হবে, তোমাকে লিখতে হবে সূত্র পর্যন্ত, সূত্রগুলোও তোমাকে খাতায় লিখতে হবে। তুমি লিখো খুব সূত্রগুলোকে, লিখো এক থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্যা নাই, তো লিখলেগুলো মনে থাকবে তোমার। এভাবে যদি আমি যেভাবে বলতেছি এভাবে যদি তুমি পড়ো, তুমি দেখবে এমসিকিউ পারবা, কারণ এমসিকিউতে সূত্র থেকে বেশিরভাগ এমসিকিউ এসে থাকে, সূত্র থেকে আসে, বা অনেক সময় প্রশ্নটা দেয়, প্রশ্নটা থেকে তোমাকে সমাধান বের করতে হয়। এমসিকিউর বেশিরভাগই আসলে শর্টকাটে করা যায়, মানে শর্টকাট পদ্ধতি অ্যাডমিশন টেস্টের জন্য যেভাবে করা যায় সেভাবে কিন্তু করা যায় এমসিকিউর বেশিরভাগই। তো এটা নিয়েও আসলে আমাদের চ্যানেলে আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে, কমপক্ষে 10টার মতো এমসিকিউ শর্টকাট ভিডিও দেওয়া আছে, ম্যাথের এমসিকিউ শর্টকাট ভিডিও, সেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য হোক
বা এইচএসসি এর জন্য হোক তুমি সেগুলো দেখবা কেন দেখবা কারণ এইচএসসি এর যে ম্যাথ এমসিকিউ গুলো সেগুলো আসলে অ্যাডমিশন টেস্টেরই মতো অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে এইচএসসি তে যা এমসিকিউ আসে অ্যাডমিশন টেস্টও সেটাই আসে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে একটু ডিফারেন্ট ম্যাথের ক্ষেত্রে প্রায় সেম মানে এমসিকিউ গুলো প্রায় সেম প্যাটার্নের হয়ে থাকে আর ম্যাথের ক্ষেত্রে আবারও বলতেছি ক্রিয়েটিভ কোশ্চেনে এত বেশি জোর দেওয়ার দরকার নাই তোমাকে মেন বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোকে সমাধান করতে হবে যেগুলো বোর্ডে বারবার আসছে বোর্ডে যেগুলো দেখবার দুই দশ বার পাঁচ বার চার বার তিন বার করে দেখবা অঙ্কগুলো আসছে অনেকগুলো অঙ্ক আসছে অনেকবার আসছে তোমাকে সেগুলো মাস্ট সমাধান করা লাগবে তাহলে এভাবে যদি আমরা আগাই তাহলে আমরা হায়ার ম্যাথ যেমন শেষ করে ফেলতেছি দশ দিনে ঠিক তেমনি আমরা এ প্লাসের দিকেও অনেকাংশে এগিয়ে যাচ্ছি আর যাদের আগে থেকে পড়া কমপ্লিট আছে 80% কমপ্লিট 70% কমপ্লিট তাদের জন্য তো কোনো কথাই নেই তারা এ প্লাস পেয়ে যাবা যদি আমি যেভাবে বলতেছি এভাবে যদি তুমি সমাধান করে এগিয়ে যেতে পারো তাহলে পরবর্তী টিউটোরিয়ালে কী ভিডিও নিয়ে আসা উচিত সেটা কমেন্ট করে দাও তোমার যে মতামত আমি দেখবো যে কে সবচেয়ে বেশি মানে কাদের কমেন্ট সবচেয়ে বেশি কোন টপিকের উপরে কমেন্ট সবচেয়ে বেশি পড়ছে যে টপিকের উপরে কমেন্ট সবচেয়ে বেশি পড়বে আমি সেই টপিকের উপরে নেক্সট ভিডিওটা নিয়ে আসবো ভালো থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক দিয়ে রাখো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ